জয়পুরহাটে বিনামূল্যে প্রসূতি সেবা পেয়ে মা ও শিশুর মৃত্যুর হার কমেছে। মাতৃস্বাস্থ্য ভাউচার প্রকল্পের ডিএসএফ এর আওতায় এলাকার মায়েদের নিরাপদ প্রসবের এমন সেবা দেওয়া হচ্ছে খেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রতিদিন 30 থেকে 40 জন অন্তঃসত্ত্বা এই প্রকল্পের আওতায় সেবা নিচ্ছেন। মা ও শিশুর মৃত্যু হার রোধে জয়পুরহাটে খেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় বছর আগে শুরু হয় মাতৃস্বাস্থ্য ভাউচার প্রকল্প। গেল পাঁচ মাসে কোনো জটিলতা ছাড়াই 145 জন অন্তঃসত্ত্বা স্বাভাবিক সন্তান প্রসব করেছেন, আর অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করেছে 67 জন মা। বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেয়ে খুশি গ্রহিতারাও। আমাদের ট্রিটমেন্টের জন্য অনেক দূরে যেতে হতো, খেতলাল হওয়াতেই আমাদের ক্লিনিকে যেতে হয় না, টাকা পয়সার খরচটাও কম। আমাদের খেতলাল হাসপাতাল আগের থেকে অনেক উন্নত বল হয়েছে, নর্মাল ডেলিভারি হচ্ছে, সিজার হচ্ছে, এখানকার ডাক্তার নার্স আমাদের সেবা দিচ্ছে। এখান থেকে অন্য কোথাও গেলে আমাদের অনেক টাকা খরচ হতো। প্রতিদিন 300 থেকে 40 জন মা প্রসবকালীন সেবা নিচ্ছেন এই হাসপাতালে। আমাদের এখানে 30-40 জন মা প্রত্যেক দিন আসছে সেবা নেওয়ার জন্য। তাদের কাছে সেবার মানটা নাকি অনেক ভালো লাগছে। আমরা ওজন দেখছি, প্রেশার মাপছি, তার রোগীর অ্যানিমিয়া আছে নাকি, বিভিন্ন ধরনের হিস্ট্রি নিচ্ছি, এটাতে রোগী খুশি হচ্ছে। মাতৃমৃত্যুটাকে শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য সরকারের যে আপ্রাণ চেষ্টা, সেই চেষ্টাকে আমরা ফলপ্রসূ করার জন্য নিয়মিত আমরা গাইনি এবং প্রসূতি মাদের সেবা দিয়ে যাচ্ছি। মাতৃস্বাস্থ্য ভাউচার প্রকল্পের মাধ্যমে অর্থপ্রাপ্তি নিশ্চিত হওয়ায় মা ও শিশুর মৃত্যু হার কমেছে বলে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। ডিএসএফ এর ফান্ডিং এর কারণে এখানে প্রসূতি মায়েরা সেবা নিচ্ছে, মাতৃমৃত্যুর হারটা একদম আমরা শূন্যের কোঠায় নামিয়ে এনেছি। প্রসূতি সেবা চালু হওয়ার পর থেকে গেল দেড় বছরে খেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 553 জন অন্তঃসত্ত্বা সফলভাবে সেবা নিয়েছেন। ডিবিসি নিউজ ডেস্ক।